হ্যালো আসসালামু আলাইকুম আর এবং সফর পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো এই ভিডিওতে আমরা যে প্রবলেম সলভ করবো ফোর্সের সেটি হচ্ছে ফোর্স রাউন্ড সাতশো আঠাশ ডিভিশন 2 এর বি নাম্বার প্রবলেম ঠিক আছে তো প্রবলেমটি হচ্ছে এরকম যে আমার যেটি থাকবে ইনপুট স্টমেন্টটা দেখি ইনপুট স্টুমেন্টটা এরকম আমার একটা টেস্ট কেস দেওয়া থাকে টেস্ট কেস দেওয়া থাকবে তারপর হচ্ছে একটা ইন্ডিজার নাম্বার অ্যান দেওয়া থাকবে এরের লেন্থ আর কি তারপর আমাকে এর নাম্বারগুলো দেওয়া থাকবে অ্যারে নাম্বারগুলো কত হতে পারে ওয়ান থেকে টু টু ইন্টু এন পর্যন্ত হতে পারে প্রত্যেকটা নাম্বার এবং এটা বলছে যে ইট ইস গ্রান্টেড প্রত্যেকটা নাম্বার কী হবে এর প্রত্যেকটা ভ্যালু কী হবে নিশ্চিন্ত হবে সব আলাদা আলাদা হবে ইউনিক হবে ওকে এখন আমাকে আসলে কি অ্যান্সার বের করতে হবে আর কি পিন করতে হবে সেটা দেখার বিষয় তো আমার যে অ্যারেটা দেওয়া থাকবে আমাকে কাউন্ট করতে হবে নাম্বার অফ পেয়ার্স আমাকে পেয়ার কাউন্ট করতে হবে হ্যাঁ পেয়ার কাউন্ট করতে হবে যে পেয়ারগুলো হয়তো এরকম হবে যে আই যে যে ফেলুন ভ্যালু পেয়ার হবে আই যে ইন্ডেক্স আগে আই অবশ্যই যে ছোটো হবে অ্যান্ড এ অফ আই ইন্টু এ অফ জে এই যে এটাই হচ্ছে আমার পেয়ারগুলা এটা হতে পারবে এই এরকম যতগুলো পেয়ার বানানো সম্ভব ততগুলো আমাকে বানাইতে হবে যে এর অফ আই ইন্টু এর অফ জে ইকাল হচ্ছে আই প্লাস জে ওকে এর অফ আই ইন্টু এর অফ জে ইকুয়াল হচ্ছে আই প্লাস জে তো এরকম যতগুলো পেয়ার বানানো সম্ভব আমাকে ততগুলো পেয়ার বানাইতে হবে দেন প্রিন্ট করতে হবে তো চলুন আমরা হচ্ছে সরাসরি ব্যাখ্যায় চলে তা আমরা ধরে নিই যে আমাদের এর সাইজ এরকম দেওয়া আছে এর এর সাইজ হচ্ছে ইকুয়াল হচ্ছে আমি ধরে নিই সেভেন আছে ঠিক আছে তা আমি এরকম আছে সেভেন তা আমার এরকম থাকতে পারি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা হচ্ছে আমার ইন্ডেক্স ওকে তো আমার ওয়ান কি কারোর সাথে পেয়ার তৈরি করতে পারবে এদিকে বাম সাইডে না করতে পারবে না টু অনেকের সাথে করতে পারবে আমরা আমরা জাস্ট বাম সাইডে চিন্তা করবো যে বাম সাইডে প্রত্যেকটা ইন্ডেক্স তার বাম সাইডে কতগুলো পেয়ার তৈরি করতে পারে এটা চিন্তা করবো ঠিক আছে তো ওয়ান বাম সাইডে কারোর সাথে পেয়ার তৈরি করতে পারতে তার মানে টু থেকে শুরু করবো আমরা তো টু কার সাথে পেয়ার তৈরি করতে পারবে ওয়ানের সাথে পেয়ার তৈরি করতে পারবে থ্রি কার সাথে পারবে টু এর সাথে ওয়ানের সাথে ফোর কার সাথে থ্রির সাথে টু এর সাথে ওয়ানের সাথে ফোর ফাইভ কার সাথে এগুলো আগের সবগুলোর সাথে সেভেন সিক্স আবার আগের সবগুলোর সাথে তো আমরা এটা বুড ফোর ইজিলি সলভ করে ফেলতে পারি যে আমরা এরকম করতে পারি যে যেহেতু ইন্ডেক্স থ্রি এটা ফোর ইন আমি যদি এইভাবে করি যে টু ইন্ডেক্স থেকে শুরু করবো আর কি তো টু টু কী করবে তার আগেটার সাথে যোগ করবো মানে আমরা এইভাবে লুকটা চালাতে পারি যে ফোর এটা আই ইকাল টু আই লেস দেন ইকুয়াল এন আই প্লাস তারপর আমি একটা চালাতে পারি যে এরকম চালাতে পারি যে ফোর ইন্ট যে ইকুয়াল টু হচ্ছে আই মাইনাস ওয়ান যেহেতু যে টার্গেটটা দেন ইকুয়াল জি ওয়ান পর্যন্ত সবগুলার সাথে লুপ চালাতে পারবে লুক পেয়ার তৈরি করতে পারবে দেন যে ম্যানেজ মাইনাস করতে পারে ঠিক আছে এখন আমরা চেক করতে পারি যে ইফ যদি যদি কী হয় যে অ্যারে অফ জে ইন্টু ইন্টু অ্যারে অফ আই আর কি ঠিক আছে ইকুয়াল ইকুয়াল যদি কী হয় আই প্লাস জে হয় তাহলে আমি অ্যান্সার প্লাস প্লাস করে নিই অ্যান্সার প্লাস প্লাস করে আমি এটা করতে পারি অ্যানস্কা লুপ চালাই বুট বুট ফোর্সে খুব ইজিলি সলভ করতে পারি বাট আমার কিন্তু এটাতে টিএলই হয়ে যাবে টাইম লিমিট খাবে ঠিক আছে তো আমি এইভাবে সলভ করতে পারবো না এটা যাতে বেটার অ্যাপ্রোচ কীভাবে অ্যাপ্লাই করে সলভ করা যায় সেটা আমাদের খেয়াল করতে হবে ঠিক আছে এটা কিন্তু আমি ইজিলি সলভ করে ফেলতে পারি বুট ফোর্সে ওকে তো আমরা এটা এইভাবে করবো না আমরা যাতে একটু বেটার অ্যাপ্রোচ খুঁজব যে আমাদের এই লুপটা কীভাবে কমানো যায় এই লুপটুক এই লুপটা আমাদের কীভাবে কমানো যায় এই লুপটা যদি আমি কমাইতে পারি তাহলেই আমার টিএলি হবে না ঠিক আছে তাহলে আমি প্রবলেমটা সলভ করে ফেলতে পার তো এই লুপটা কমানোর জন্য আমি একটা লজিক আমরা যেটা লজিক অ্যাপ্লাই করবো সেটা হচ্ছে যে আমি যেহেতু টু থেকে শুরু করবো তো আমার এর যে ভ্যালুটা আছে আমি ধরি যে এ আমার আমার টুয়ে না আমি ধরি পাঁচে বা একটা জিনিস একটা খালি মানে একটা ইন্ডেক্স চিন্তা করতে পারলে বাকি ইন্ডেক্সগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবে তা আমি ধরি এখানে চার আছে আমার হুম ধরি আমার এখানে চার আছে এই পাঁচ নাম্বার ইন্ডেক্স আমার কি আছে চার আছে তাহলে দেখুন তো আমার কোন কোন ইন্ডেক্সের ভ্যালুগুলা চার হইতে পারে ওই ওইটা ইন্ডেক্সের সাথে গুণ করে চার হইতে পারে একটা জিনিস চিন্তা করবেন কার কার সাথে হইতে পারে তো আমার এখানে ইন্ডেক্স আছে পাঁচ হুম আমার আমার যেহেতু আমার কন্ডিশনটা হচ্ছে এরকম যে অ্যারে অফ আই ইন্টু অ্যারে অফ জে ইকুয়াল ইকুয়াল কি ইকুয়াল ইকুয়াল হচ্ছে আই প্লাস জে ইকুয়াল ইকুয়াল ঠিক আছে তার মানে আই প্লাস জে ভ্যালুটা আমি ধরি যে আই প্লাস জে ইকুয়াল আই প্লাস জে ইকুয়াল এক্স তাহলে এক্স কি হবে অবভিয়াসলি এক্সকে এই মানে এক্স অবশ্যই এটাকে কি করবে ভাগ করবে ভাগসে শূন্য হবে এক্স অবশ্যই এটাকে ভাগ করে ভাগসে শূন্য হবে অথবা এরে অফ আই এক্সকে ভাগ করলে ভাগসে শূন্য হবে অ্যারে অফ যে এক্সকে ভাগ করলে ভাগ্যে শূন্য হবে ঠিক আছে যেহেতু এটা যেহেতু এই দুটা গুণ করা আছে এই দুটা গুণ করে তার কি পাইছি তার ইন্ডেক্স দুটো যোগ করে যে ভেলুটা পাইছে সেটা তার মানে অ্যারে অফ আইকে যদি এক্স দ্বারা ভাগ করি ভাগ্যে শূন্য হবে এরে অফ যে দ্বারা যদি এক্সকে ভাগ করি ভাগ্যের শূন্য হবে ওকে আমি এই লজিকটা কাজে লাগাবো এখানে আমি এখানে দেখবো যে আমি এখন আমি এখানে দেখব যে চার দ্বারা কোন কোন ইন্ডেক্সগুলা যোগ করলে চার দ্বারা ভাগ চাই ওই ওই ইন্ডেক্সগুলা জাস্ট আমরা কি করবো চেক করবো যে ওই ইন্ডেক্সগুলা অ্যারে অফ আই অ্যারে অফ যে যোগ করলে আই প্লাস যে হচ্ছে নাকি আমরা জাস্ট ওই ইন্ডেক্সটা চেক করব ভালো মতো বুঝুন যে আমরা দেখব যে কোন ইন্ডেক্সগুলা যেহেতু এই এ আই প্লাস যে কী যাবে অ্যারে অফ আই দ্বারা ভাগ যাবে ভাগ্যে শূন্য হবে অ্যারে অফ যে দ্বারাও ভাগসে শূন্য হবে আমরা ধরে নিই যে এর অফ আই দ্বারা ভাগ্যে শূন্য হচ্ছে এটা তো আমরা দেখতে পাচ্ছি তার মানে আমি এই যে অফ আই হচ্ছে চার আমি চার চেক করবো যে এখানে কোন আগের কোন কোন ইন্ডেক্সগুলা চার দ্বারা ভাগ যাচ্ছে যেগুলা ভাগসে শূন্য হবে ওই ওই ইন্ডেক্সগুলা জাস্ট এই কন্ডিশনটা চেক করব দেন যেগুলো সত্য মানে হবে সেগুলো আমি আমি কী করবো অ্যান্সারের মধ্যে যোগ করে দেবো ঠিক আছে তা আমার দেখার বিষয় হচ্ছে চার দ্বারা কোন কোন ইন্ডেক্সগুলা চাই তা আমি প্রথমে এই দুটাকে যোগ করে নেব আমি হচ্ছে প্রথমে ওই আয়তম ইন্ডেক্সটা এবং আয়ের আগের ইন্ডেক্সটা তো এই দুটা ইন্ডেক্স যদি আমি যোগ করি আমার কত আসবে বলুন তো যোগ করলে আমার আসবে নয় আয়তম ইন্ডেক্স আর হচ্ছে আই মাইনাস অন্তম ইন্ডেক্স কত আসবে নয় এটা কি চার দ্বারা ভাগ চায় না এটা কিন্তু চার দ্বারা ভাগসে শূন্য হয় না তাহলে যেহেতু চার দ্বারা এটা ভাগসে শূন্য হয় না তাহলে কোন ইন্ডেক্সটা আয়ের সাথে যোগ করলে ভাগশেষ চার দ্বারা শূন্য হবে কোন ইন্ডেক্সটা বলুন তো তাহলে পাঁচের সাথে কোন ইন্ডেক্সটা যোগ করলে চার দ্বারা ভাগ করলে ভাগ্যে শূন্য হবে মানে এইটা দ্বারা শূন্য হবে পাঁচের সাথে আমি দ্বারা ভাগ ভাগসে শূন্য হবে তখনই যদি নয় কি আট হয় চার হয় এগুলো আমার ভাগ সুখী কি হবে চার ভাগ শেষ যাবে পাঁচের সাথে যদি আমি তিন গুণ করি যোগ করি তাহলে পাঁচার তিনে কত হয় আট আমি তাহলে মাছ কাটা নিতে পারছি না পাঁচ আর তিনে আট এইটা আমার ভাগ যদি আমি চার দ্বারা করি ভাগ্যে শূন্য হবে ঠিক আছে এটা যদি আমি চার দ্বারা ভাগ করি তাহলে আমার একমাত্র ভাগ্যে শূন্য হচ্ছে হুম তাহলে আমি তিন এই ইন্ডেক্সটা নিতে পারি ওকে এটা ভাবছি শূন্য হবে তো এটা ভাগ্যে শূন্য হবে এখন আমি এটা চেক করতে পারি যে তিন আর পাঁচ তিন আর পাঁচ এ দুটা যোগ করলে কত হয় আট এখন আমি দেখব যে অ্যারে অফ আয় মানে চার আর তিন নম্বর ইন্ডেক্সের মানটা এখানে যদি দুই থাকে আমি ধরে নিই যে এখানে আমার দুই আছে এখানে আমার দুই তিন নম্বর ইন্ডেক্স আমার দুই আছে তিন নম্বর ইন্ডেক্স আমার কত আছে দুই আছে আর পাঁচ নাম্বার ইন্ডেক্সে চার আছে এখন দেখুন তো আমার এটা হচ্ছে কিনা পাঁচ আট তিনে যোগ করলে কত হবে পাঁচ আট তিনে যোগ করলে আট আর চার দুগুণা যোগ করলে গুণ করলে আট হচ্ছে ঠিক আছে তখনই আমার অ্যান্সারটা প্লাস প্লাস হবে কিন্তু ওয়ান থাকতো তাহলে কিন্তু আমার অ্যান্সারটা হইতো না তার মানে আমি আমি জাস্ট আমি জাস্ট এই লুপটাকে কমানো ট্রাই করতেছি আমি কিন্তু জাস্ট এই লুপটাকে কমানো ট্রাই করতেছি আর এটা তো আমি এই কন্ডিশন চেক করি তো অ্যান্সার প্লাস প্লাস করবো তাই না সত্য হলে অ্যান্সার প্লাস প্লাস করব তা জাস্ট এই লুপটাকে আমি কীভাবে কমাতে পারি সেটা দেখুন এই লুপটাকে আমি এভাবে কমাতে পারি যে আমি যে আইতম ইন্ডেক্সটা আছি ওকে আমি যে আইতম ইন্ডেক্সটা আছি আমি চেক করবো যে আমি আগের কোন ইন্ডেক্সটা আই এর সাথে যোগ করলে আমার হচ্ছে চার মানে এই অ্যারে অফ আই দ্বারা ভাগ্যে শূন্য হবে কারণ এর অফ আই এক্স দ্বারা ভাগ্যে কিন্তু কী হবে শূন্য হবে ঠিক আছে যদি ভাগ্যে শূন্য না হয় তার মানে কি ওইটা গুণ করে কখনোই আই প্লাস এক্স বানানো সম্ভব না আর এটা ভাগ্যে শূন্য হলে তখনই বানানো সম্ভব হতে পারে ঠিক আছে তাহলে আমি জাস্ট দেখবো যে আগের এর আগের কোন ইন্ডেক্সটা নিলেই আমার এটা দ্বারা ভাগ্যে শূন্য হবে এখন এটা এখানে যে ইন্ডেক্সটা পাওয়া যাব এটা থেকে জাস্ট ওই এরে অফ আইটা বিয়োগ করলেই ওইতম ইন্ডেক্স আর আইতম ইন্ডেক্স যোগ করলে কিন্তু ভাগ্যে শূন্য হবে ঠিক আছে তা আমি এটা পাইতে পারি এভাবে যে আমি কী করবো যে আমি যে তম ইন্ডেক্সটা আছি তার আগের ইন্ডেক্সটাকে আমি প্রথমে যোগ করে নেব তা আমি আছি আইতম ইন্ডেক্স আই কল হচ্ছে ফাইভ হুম আমি কি করবো যে আই আমি এটা চেক করবো যে আই প্লাস হুম আই মাইনাস ওয়ান মানে আগের ইন্ডেক্সটা এটাকে ভাগ করবো ভাগ শেষ বের করবো অ্যারে অফ আই দ্বারা দেন যে ভাগ শেষটা আসবে দেন এটা ধরি আমি যে ভাগ আসলো হচ্ছে এক্স এক্স যে ভাগ শেষটা আসবে এর সাথে আমি কি করব প্লাস ওয়ান করে দেব প্লাস ওয়ান ঠিক আছে কারণ আমি আমার দেখুন দেখুন কত আসছিল যে পাঁচ হাজার যোগ করলে কত হয় নয় হয় নয়কে চার দ্বারা ভাগশেষ করলে ভাগশেষ হয় ওয়ান ভাগশেষ থাকে ওয়ান ওয়ানের সাথে ওয়ান করলে কত হয় হয় টু তার মানে আমার এই এখানে কত আসার কথা ছিল টু আসার কথা ছিল তার মানে আয় থেকে যদি আমি এই এই ইন্ডেক্সটা বাদ দিই যে টু বাদ দিই আয় থেকে যদি টু বাদ দিই দেন যে ইন্ডেক্সটা আসবে ওই ইন্ডেক্সটা যদি যদি আয় যোগ করি তাহলে আমার চার দ্বারা ভাগসে মানে এই অ্যারে অফ আয় দ্বারা ভাগ কী হবে ভাগশেষ শূন্য হবে ঠিক আছে তো এই লজিকটা আমার কাজে লাগাইতে হবে আমি কোন ইন্ডেক্সটাকে এর সাথে যোগ করলে অ্যারে অফ আয়দ্রা ভাগশে শূন্য হয় সেটা হচ্ছে আই প্লাস আই মাইনাস ওয়ান ভাগসেস করব অ্যারে অফ আই দেন যে ভাগসেসটা আসবে ওইটার সাথে ওয়ান যোগ করে দেব যোগ করে দেওয়ার পর আই থেকে বিয়োগ করবো যে ইন্ডেক্সটা আসবে ওই ইন্ডেক্স থেকে আই ইন্ডেক্সটা যোগ করলে সেটা ভাগসেস আই অ্যারে অফ আয়দ্রা ভাগশেস শূন্য হবে ঠিক আছে তাহলে এখন আমি যদি এই তিন নম্বর ইন্ডেক্সটা পাই গেলাম এখন বাকি ইন্ডেক্সগুলো সামনে কতগুলো কোনগুলো কোনগুলো ইন্ডেক্স আয়ের সাথে যোগ করলে ভাগেস অ্যারে অফ আয়দ্রা ভাগসে শূন্য হবে সেটা হচ্ছে জাস্ট ওই যে ইন্ডেক্সটা পাই গেলাম ওইটা থেকে জাস্ট করতে হবে এই অ্যারে অফাইটা বিয়োগ করতে হবে তাহলে আমি পাই যাব। তার মানে আমি একটা ইন্ডেক্সের কোন ইন্ডেক্সটা সর্বপ্রথম মানে ওই ইন্ডেক্সটা আয়ের সাথে যোগ করলে অ্যারে অফ আই দ্বারা শূন্য হয় সেটা বের করে নিতে হবে ওই ইন্ডেক্স থেকে জাস্ট কি করতে হবে অ্যারে অফাই আই বিয়োগ করে করে সামনের দিকে আগাইতে হবে তাহলে আমি ওগুলো প্রত্যেকটা আয়ের সাথে যোগ করলে এর আই দ্বারা ভাগশেষ শূন্য হবে ওই ইন্ডেক্সগুলো জাস্ট আমি কি করব এই কন্ডিশনটা চেক করব ঠিক আছে তার মানে এই লুপটাকে আমি মিনিমাইজ করবো এইভাবে যে আমি কি করব এই মিনিম এইভাবে মিনিমাইজ করবো যে আমি প্রথমে একটা এই যে জেড বের করে নেব যে জেড ইকুয়াল হচ্ছে এটা যে আই প্লাস আই মাইনাস ওয়ান পারসেন্টিজ অফ আই ঠিক আছে অ্যারে অফ আই ইকুয়াল যেটা আসবে এটা আমি বের করে নেব এটার সাথে কি করব জেড প্লাস প্লাস এক যোগ করে ওকে এটাই হচ্ছে আমার ওই ইন্ডেক্সটা এখন আমি জাস্ট কি করবো এই লুপটা চালাবো যে হোয়েল জেট কি হয় গ্রেটার দেন ইকুয়াল ওয়ান হয় গ্রেটার দেন ইকুয়াল যখন যতক্ষণ পর্যন্ত ওয়ান হবে মানে যতক্ষণ পর্যন্ত সামনের দিকে ভ্যালু থাকবে ততক্ষ পর্যন্ত চালাবো এবং আমি জাস্ট চেক করব যে ইফ এরে অফ আই ইন টু এরে অফ কী হবে জেড ঠিক আছে অ্যারে অফ আই অ্যারে অফ জেড যদি কি হয় ইকুয়াল ইকুয়াল জেড প্লাস আই হয় ঠিক আছে তাহলে আমি কি করবো অ্যান্সার প্লাস প্লাস করবো অ্যান্সার প্লাস প্লাস করবো আর কি করবো জেড মাইনাস ইকুয়াল এরে অফ আই করব এই যে দেখুন আমার লুফটা কতটা মানে অনেকটা কমে যাবে আমার কিন্তু তখন কিন্তু এক এক করে মানে প্রত্যেকটা চেক করতেছিলো বাট এবার কিন্তু চেক করবে না এবার কত চেক করবে অ্যারে অফ আই বিয়োগ করে করে চেক করবে মানে লুপটা অনেক কমে যাবে সো এখানে আর ট্রিলে হওয়ার কোনো চান্স নেই ওকে যেহেতু আমার ভ্যালুগুলা কী থাকবে ইউনিক থাকবে ঠিক আছে সো ওয়ান ওয়ান অন করে কমবে ওয়ানের জন্য জাস্ট অন ওয়ান করে কমবে টু এর জন্য টু টু করে কমবে থ্রির জন্য থ্রি থ্রি করে কমবে ফোরের জন্য ফোর ফোর করে কমবে সো লুপটা আমার অনেক মিনিমাইজ হয়ে যাবে তো এটা করলেই আমি সলিউশনটা পাই যাব অ্যান্সারের মধ্যে দেন অ্যান্সারটা জাস্ট প্রিন করে দিতে হবে ওকে তো লজিকটা হচ্ছে আমার এটাই আমি যে তোমার ই আছি এর আগের কোন ইন্ডেক্সটা যোগ করলে অ্যারে অফ দ্বারা ভাগসে শূন্য হয় কারণ ওই যে এর ইন্ডেক্সটা যোগ করে মানে যে ইন্ডেক্স দুইটা যোগ করে অ্যারে অফ দ্বারা ভাগসে যাবে ওই ইন্ডেক্স দুইটায় একমাত্র চান্স আছে যে অ্যারে অফ আই আর ওই আগের ওই অ্যারে অফ যে ওই ইন্ডেক্স দুটা গুণ করে আই প্লাস জে হওয়ার সম্ভাবনা ঠিক আছে দেন এখান থেকে যেটা পাইলাম এখন জাস্ট আগের কোন ইন্ডেক্সটা অ্যারে অফ আই সাথে মানে আই সাথে যোগ করলে অ্যারে অফ দ্বারা ভাগ যাবে সেটা আমরা বুঝতে পারতেছি যে ইন্ডেক্স থেকে জাস্ট এইটা বিয়োগ করতে হবে যে ইন্ডেক্সটা পাবো ওই ইন্ডেক্সটা আয় সাথে যোগ বলে করে যোগ করলে অ্যারে অফ আইডার বাকি জাস্ট এই লজিকটা কাজে লাগাবো ওকে তো কোটা দেখি কোটা কিছুই না আমি যেটা বললাম সেটাই করছি ঠিক আছে তো আমি এটাই করছি আর কিছুই নাই এখানে দেখুন আমি এখানে যা করছি ওইটুকুই যেটা বললাম সেটাই করছি তো থেকে শুরু করছি দেন যদি আমি যেটা যেতে পড় হ্যাঁ আরেকটা জিনিস হচ্ছে যে যদি আমার যদি আমার এরকম হয় যে অ্যারে অফ আইটা অ্যারে অফ আইটা যদি কি হয় কেটার দেন কেটার দেন কি হয় মানে আমি এই যে এই এই যে এই দুটা যোগ করার পর যেটা পাইছিলাম এই যে জ্যাটটা যে পেলাম এই যে জ্যাটটা এই জ্যাটটা যদি কি হয় জ্যাটটা যদি গেটার দেন কি হয় জ্যাটটা যদি গেটার দেন অ্যারে অফ আয় হয় হ্যাঁ লেস দেন লেস দেন সরি জ্যাট যদি লেস দেন অ্যারে অফ আয় হয় তার মানে জ্যাট যেহেতু লেস দেন অ্যারে অফ আয় মানে কি অ্যারে অফ আয় আগের যে কোনো ভ্যালুর সাথে গুন করলে কখনোই জ্যাটের হওয়ার সম্ভাবনা নাই কারণ গুন করলে কি হবে মানে তো বাড়া যাবে বাট জ্যাট এই ইন্ডেক্সটাই তো আমার সর্বোচ্চ ইন্ডেক্স এই ইন্ডেক্সটা আমার সর্বোচ্চ ইন্ডেক্স যেটা হচ্ছে অ্যারে অফ আই দ্বারা ভাগসে যায় তার মানে এর পরের ইন্ডেক্সগুলো আরও ছোটো হয়ে যাবে ঠিক আছে সো ওইটা অ্যারে অফ আই আই দ্বারা ভাগেসেস কখনোই যাবে কারণ অ্যারে অফ আই ছোটো সো এটা কখনো হবে না এটা হলে আমি কী করব কন্টিনিউ করে দেব এটা হলে আমি সঙ্গে সঙ্গে কন্টিনিউ করে দেবো ওকে তো এটা হলে আমি কন্টিনিউ করে দিচ্ছি আমি যেটা বললাম সেটাই করছি অ্যান্সার ওয়ান প্লাস প্লাস করছি দেন অ্যান্সার টান পিন্ট করেছি তো এটাই ছিল হচ্ছে আমার সল্যুশন তো আশা করি বুঝতে পারছেন প্রবলেমটা তো ঠিক আছে ভালো থাকবেন আর প্রবলেম স্টেটমেন্ট আমি অবশ্যই আর ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন ঠিক আছে আর নিজেরাই সলভ করবেন জাস্ট প্রবলেমটা মানে জাস্ট বুঝতে হবে সলভ প্র লজিকটা তাহলে নিজেদের মতো করে আপনারা কী করবেন সলভ করবেন তো ঠিক আছে ভালো থাকবেন ওকে আল্লাহ হাফেজ